ওই কে আমার গাড়ির মধ্যে কে? ওস্তাদ আমি আছি ওস্তাদ, আমি এর মধ্যে বসে আছি ওস্তাদ। আহা, তুমি ওর মধ্যে বসে আছো? কেন তুমি ওর মধ্যে বসে আছো? ওস্তাদ আজকে আমি চালাবো ওস্তাদ। দাঁড়া, আমি একটু পরে আসতেছি। তো বন্ধুরা, এই সেই ভাই, একটু দেখেন না এই গাড়িটাকে, ওদের ওখানে নিয়ে যেয়ে কিছু করা টরা। না না, ওরা বলছে এত পুরানো মডেলের গ্রিন লাইনের কিন্তু গাড়ি করবে, ওদের সব নতুন নতুন গাড়ি আসছে। ভাই, আপনার সাথে তো অনেক ভালো সম্পর্ক, একটু দেখেন না। রে ভাই, অনেকভাবে বলছে, কোনো লাভ নাই, দেন আপনিও গাড়িটা ভাঙার হিসাবে বিক্রি করে দেন। টেন ভাই, ভাঙার হিসাবে বিক্রি করবো? আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম ভাই, খুব কষ্ট পেলাম। আপনি তো শুধু শ্যামলি নিয়েই ব্যস্ত থাকেন, আমরা তো সব খবরই পাই। আচ্ছা ঠিক আছে, ভালো ব্যস্ত থাকি। শোনেন, গ্রিন লাইনের একটা গাড়ি আছে, ঠিকঠাক করে দেওয়া যাবে, নতুন করে দেওয়া যাবে। সরি রিবত ভাই, আমরা হানিফ, অন্য কোনো গাড়ি, অন্যান্য স্টেট লাইন ফেস্টার লাইন হানিফ মানে অন্য কোনো ভাঙা গাড়ি আনেন, অসুবিধা নেই। গ্রিন লাইনের গাড়িতে আমরা হাত দিতে পারবো না, ওদের সাথে আমার ওদের বরাবরই হচ্ছে দ্বন্দ্ব। যে ওস্তাদ একটু জোরে চালাবো নাকি? এই ভাঙা চোরা গাড়ি নিয়ে ওস্তাদ জোরে চালাবে? যে একটা টান দে, এই তোর কেমন টান? এই দেখেন ওস্তাদ, টান দিয়ে চোরে কাটছে। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ। এই যে হানিফের ডিপো চলে গেল। আপনার কিছু করতে পারল? আরে ভাই, গ্রিন লাইনের সাথে আমাদের কি কোনোদিন যোগাযোগ ছিল? আপনাদের নাকি অনেক নতুন গাড়ি আছে। এই দেখেন, এই পিছনেরটা ডেলিভারি, ওই যে ওইটা, তারপরে ওই একটা শ্যামলি, এগুলো সব নতুন, এগুলো সব আজকে চলে যাবে। এখন হাতে কাজ কম, এখন শুধু পালিশের কাজ চলছে। আচ্ছা ভাই, এখন কি করা যায় ভাই? গ্রিন লাইনে তো আমি কি করব? তো বাবা, আপনার তো সব লাইট হর্ন সব যে চেঞ্জ করে দিয়েছেন। আরে রিপাত ভাই বলেছিল গাড়ি পুরো ব্র্যান্ড নিউ হয়ে যাবে। স্যার, গাড়ি এমনি হয়ে গেছে, আমি কিন্তু নতুন গাড়ি ড্রাইভ করব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচক নামাজ সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমি আছি কোথায়? আজকে আমি আমার নিজের ডিপোতে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিশাল একটা ডিপো, আবার আমার নিজের একটা তেলের পাম্প আছে। তা বন্ধুরা, ওই যে ভিতরে দেখতে পাচ্ছ আমার সেই গাড়িটি, মনে পড়ে সেই গাড়িটা? এই গাড়িটা হচ্ছে সেই গ্রিন লাইন, যে গাড়িটাকে ভাই আমি খুঁজে পাইছিলাম। আর ভাই, গাড়িটাকে আমি অন্য কোথাও রাখিনি, আমি আমার নিজের ডিপোতেই রাখছি। ওই কে আমার গাড়ির মধ্যে কে? আহা, তুমি ওর মধ্যে বসে আছো? কেন তুমি ওর মধ্যে বসে আছো? দাঁড়া, আমি একটু পরে আসতেছি। তো বন্ধুরা, এই সেই গাড়ি, এই গাড়িটা হচ্ছে আমি খুঁজে পাইছিলাম হচ্ছে ইয়েতে, এই নবীনগরের কাছে একটা কয়েকটা ফ্ল্যাট উঠছিল, ওইখানে ফ্ল্যাটের পাশ দিয়ে একটা জঙ্গল মতন আছে, ভিতরে গাড়িটা খুঁজে পাইছি। এটা গ্রিন লাইন আলাদা জানে না। আর আগের ভিডিওতে তোমরা দেখছিলে, ওখানে কিন্তু আমি একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, হান্টু ভাই। ওই হান্টু ভাই বলছিল ওনার গ্রিন লাইনের ডিপোতে আলাদের সাথে নাকি খুব ভালো সম্পর্ক। যাই হোক, উনি আমাকে তেমন কিছু জানায়নি, ওনার সাথে আমি একটুক্ষণ একটু কথা বলবো, তারপরে গাড়ির মধ্যে দেখি কী করা যায়। গাড়িটা নিয়ে আমি অনেক টেনশানে আছি। তো এইটা ফোন দেই। রিবাদ ভাই, কি অবস্থা? হ্যাঁ, অবস্থা তো সব আপনার কাছে ভাই, আপনি তো কোনো খোঁজ টোজ দিলেন না ভাই। আর বলবেন না, ওদের সাথে কথা বলেছি, ওরা তো বলছে না ওদের কোনো গ্রিন লাইনের গাড়ি মারি কিন্তু কোনো কিছুই নাকি চিন্তাই হয়নি, ডাকাতি হয়নি। ওদের এরকম অনেক গাড়ি নাকি বিভিন্ন জায়গায় ফেলানো আছে, ওরা ওইগুলো নিয়ে আর মাথা কামায় না। ভাই, একটু দেখেন না এই গাড়িটাকে, ওদের ওখানে নিয়ে যেয়ে কিছু করা টরা। না না, ওরা বলছে এত পুরানো মডেলের গ্রিন লাইনের কিন্তু গাড়ি করবে, ওদের সব নতুন নতুন গাড়ি আসছে। ভাই, আপনার সাথে তো অনেক ভালো সম্পর্ক, একটু দেখেন না। রে ভাই, অনেকভাবে বলছে, কোনো লাভ নাই, দেন আপনিও গাড়িটা ভাঙার হিসাবে বিক্রি করে দেন। টেন ভাই, ভাঙার হিসাবে বিক্রি করবো? আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম ভাই, খুব কষ্ট পেলাম। আরে কষ্ট পাবেন কেন ভাই, ওই সব গাড়ি ফেলে দেন, হ্যাঁ অন্য গাড়ি খোঁজেন, হ্যাঁ ওইসব গাড়ি চলে নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, রাখি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা রিবাদ ভাই, রাখি। তো বন্ধুরা, মনটা খারাপ হয়ে গেল ভাই। গ্রিন লাইন ভাই অস্বীকার করতেছে যে ওদের এরকম হাজার হাজার গাড়ি নাকি বিভিন্ন জায়গায় ফেলানো আছে ভাই, এসব গাড়ি তাদের দরকার নাই। তো এখন আমি কি করব সেটা চিন্তা করতেছি। কিরে রহিম, তোর কি অবস্থা? ওর বলবেন না স্যার, অনেক কাজ করে ফেলেছি, আর ভালো লাগছে না রোজা রেখে, তাই চুপচাপ বসে আছি, একটু পানি খাবো। তুই রোজা থেকে পানি খাবি? তোর তো মারা দরকার। আর ভালো লাগছে না কাজ করছে, অনেক ক্লান্ত, টায়ার্ড লাগছে। আচ্ছা তুই এখানে বসে থাক, আমি এক টেনশনে আছি আর ও ট্রেন আছে। এই ইয়ে হেল্পার, তুই নাম? স্যার আমি নাম বলে আমি আজকে গাড়ি চালাবো। স্যার আমি আপনাকে বলেছিলাম আমি গাড়ি চালাই দিয়ে যাব। আচ্ছা, আমি এখন শ্যামলি বৌদির ডিপোতে একটা ফোন দিব। আচ্ছা গাড়ির মধ্যে উঠি, উঠে বসি। স্যার নাম? স্যার আমারে একটু বসতে দেন, আমারে একটু বসতে দেন। আচ্ছা তুই চালাবি? আচ্ছা ঠিক আছে, আমি আজকে পিছনে বসতেছি।
তো বন্ধুরা এই হচ্ছে সেই গাড়ি, আর এখন আমি একটু শ্যামলী বৌদি আলারে ফোন দেবো। আচ্ছা তুই গাড়িটা বের কর, বাইরে বের কর, দেখি আজকে এর একটা হেনস্ত মানে হেস্তনস্ত করতেই হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্টার্ট ডে, স্টার্ট ডে, স্টার্ট ডে, ঠিক মতন করে স্টার্ট ডে। এই যে স্যার, দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো স্টার্ট হয়েছে। না ব্যাকে নে গাড়ি, হালকা ব্যাকে নে। হ্যাঁ তুমি যে কি পারো সেটা আমার জানা আছে। হ্যাঁ ঘোরা ঘোরা ঘোরা, এই তো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি বিশাল ঝামেলা আছি এই ভাঙড়ি গ্রিন লাইনটাকে নিয়ে। আচ্ছা আমি ইয়েতে ফোন দেই, হানিপের ডিপোতে ফোন দেই, দেখি হানিপালাদের কাছে তো অনেকদিন যাওয়া হয় না। হ্যালো, আসসালাম আলাইকুম রিফাত ভাই, কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবরই নাই। আরে ভাই খোঁজ খবর নাই ভাই, ব্যস্ত ছিলাম। আপনি তো শুধু শ্যামলি নিয়েই ব্যস্ত থাকেন, আমরা তো সব খবরই পাই। আচ্ছা ঠিক আছে, ভালো ব্যস্ত থাকি। শোনেন, গ্রিন লাইনে একটা গাড়ি আছে, ঠিকঠাক করে দেওয়া যাবে, নতুন করে দেওয়া যাবে? সরি রিফাত ভাই, আমরা হানিপ অন্য কোনো গাড়ি, অন্যান্য স্টেট লাইন ফেস্টার লাইন হানিপ মানে অন্য কোনো ভাঙা গাড়ি আনেন, অসুবিধা নেই। গ্রিন লাইনের গাড়িতে আমরা হাত দিতে পারবো না, ওদের সাথে আমার ওদের বরাবরই হচ্ছে দ্বন্দ্ব, যে কারণে নিতে পারবো না। সুতরাং আপনি অন্য কোনো জায়গায় দেখেন রিফাত ভাই, এই রিকোয়েস্টটা আমার কাছে করবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে সব জায়গা থেকে ফেল মারছি, দেখি শ্যামলী বৌদি কী বলে, সেও যদি ফেল মেরে দেয় তাহলে আমার এখন ভাঙাড়ি হিসাবে বিক্রি করে দিতে হবে। শ্যামলী বৌদির ডিপোতে একটা ফোন দেই। এই তো ভালো আছি ভাই, সবার কাছে তো ফেল মেরে যাচ্ছি, আপনি কি একটু উপকার করতে পারবেন? আরে কি উপকার, গাড়ি বাড়ি পাইছেন, নিয়ে চলে আসেন ভাই। গাড়ি পাইছি, কোম্পানির নাম শুনলে তো ভাই আবার দুঃখ পাবেন না তো। আরে কোন কোম্পানি, কোন কোম্পানি? হানিফের গাড়ি তো, নিয়ে আসেন। আরে ভাই হানিফ না, গ্রিন লাইন। ওরে বাবা রে, গ্রিন লাইনের গাড়ি তো হাত দেওয়াই আমাদের মানে পক্ষে সম্ভবই না, উড়ে আল্লাহ কেস করে দেবে ভাই। ওরা স্বীকার করছে ওদের এরকম হাজার হাজার গাড়ি ফেলানো আছে, এসব গাড়ি নিয়ে ওনাদের কোনো মাথা ইয়ে নাই, ও পড়ে থাকবে ওরকমভাবে নষ্ট হবে। আচ্ছা তাহলে দিয়ে চলে আসেন, আমরা আমাদের হাত ফাঁকা আছে, কোনো টেনশন করার কিছু নেই। যখন এই কথাই বলেছে দেখেন, গ্রিন লাইন আমরা গ্রিন লাইনই বানাবো, ওদের নাকের ডগার সামনে দিয়ে গ্রিন লাইন আপনি চালাবেন, তখন বলবে ওরাই আপনাকে খুঁজবে, বুঝছেন? কোথায় আছেন? আমি আসি ভাই গাবতলি, কামরাঙ্গি চরের যে রাস্তা সেই রাস্তার এখানে সিগন্যালে পড়ে আসি। তাড়াতাড়ি চলে আসেন, হাতে তেমন কাজ নাই, আমাদের অনেক নতুন নতুন গাড়ি সব ডেলিভারি দিতে হবে, সব ডিজাইনে প্রস্তুতি চলতেছে, তাড়াতাড়ি আসেন, কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে চলে আসেন। যদি কোনো পুলিশি জামিলা না থাকে তাহলে চলে আসেন। আরে ভাই কোনো পুলিশি জামিলা নাই, ওরা ভাই আমি আমাদের এক বড় ভাই হান্টু ভাইয়ের সাথে কথা বলছি, হান্টু ভাইয়ের সাথে গ্রিন লাইন আলাদের অনেক ভালো সম্পর্ক, কিন্তু ওরা হচ্ছে কোনোভাবেই এই গাড়িটা নিতে চাচ্ছে না, বলছে কি যা ভাই এই গাড়ি নেওয়া সম্ভব না, এরকম হাজার হাজার গাড়ি বিভিন্ন পড়ে আসো ভাঙাড়ি দরে বিক্রি করে দিতে বলছে। কোনো টেনশন নাই, আপনি সুন্দর করে মাথা ঠান্ডা করে চলে আসেন আমাদের ডিপোতে, আমাদের ডিপো অলওয়েজ ওয়েলকাম, আপনাকে জানাচ্ছি দেখেন গ্রিন লাইন কে আমরা কি গ্রিন লাইন বানাই দেই, দেখেন তাড়াতাড়ি আসেন, রাখলাম রিফাত ভাই। আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব, আমি আসতেছি। তা বন্ধুরা সব কিছুই শুনতে পেলে, এই গ্রিন লাইনের এই ভাঙা গাড়িটাকে আমরা এখন নতুন করতে যাব, পিছনে হানিপের ভলভো আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, গাড়ির অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ, একেবারে ভাঙড়ি সাংড়ি নো মানে শ্যাদলা ম্যাদলা পড়ে গেছে। তা আমরা এখন ইয়েতে যাচ্ছি, এই হেল্পার ভালো করে গাড়ি চালা। হ্যাঁ তোকে তো আমি জোরে চালাতে বলিনি, ঠিক কথা, এরকম আস্তে আস্তে চালা যাবি তাহলে তোকে আমি ভরসা করতে পারবো, বিভিন্ন টিপে তখন তোকে ছাড়তে পারবো। আচ্ছা একটু জোরে চালাবো নাকি? এই ভাঙাচোরা গাড়ি নিয়ে ওস্তাদ জোরে চালাবে, যে এটা টান দে, এই তোর কেমন টান, এই দেখেন ওস্তাদ টান দিয়ে শুরু করেছি, আরে আল্লাহ রে, আরে আল্লাহ, এই যে হানিপের ডিপো চলে গেল। আচ্ছা কামরা শ্যামলি বাদে, এ তুই কি চালাচ্ছিস, এ কি চালাচ্ছিস, ওই 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 ওই, দাঁড়া ব্যাগ দাঁড়া ব্যাগ দাঁড়া, ও ভাই বন্ধুরা দেখছো ওকে জোরে চালাতে বলছি বলে ও কি বাজে চালানো শুরু করছে। এই তো জোরে চালাতে হবে না, তুই আস্তে চালা, এত বাজে চালায়। আচ্ছা আমরা হানিপের ডিপোতে যাবো, তুই তো শুনলি যে হানিপের আলারা আমাদের এই গাড়িটা নেবে না, নেবে না, তারপরও তুই একদম, এই দেখ তুই কত বড় ভুল করলি বোকার মতো, তুই ইয়ে রেখে চলে আসছিস, ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে, ফাঁকা আছে ব্যাকে নে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে ওস্তাদ, তোদেরই তো ভুল হবে, হ্যাঁ তোর হাতে আমার গাড়ি ছাড়া, কোনো যাত্রী যদি বলে আমি বাম সাইডে নামবো, তুই তাহলে দেখা যাবে তুই ডান সাইডে নামাই দিচ্ছিস। আমরা তাহলে হানিপের ডিপোতে নেমে যাবো, তোরে তো এবার সত্যিই মানা দরকার, আমরা কেন হানিপের ডিপোতে যাবো?
আস্তে করে ঢোকা, আস্তে করে ঢোকা, গাড়ি আছে, গাড়ি আছে, দেখে ঢোকা। স্যার আমি লুনিং গ্লাস ফলো করতে জানি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তুই আস্তে আস্তে ঢোকা, আস্তে আস্তে ঢোকা। হ্যাঁ ব্যাক গ্যাপ মার, হ্যাঁ ঠিক আছে, ঢোকাই দে, এই তো, এই যে, এই তো, ঠিক আছে। ও সুন্দর গাড়ি চালানো শিখে গেছে। স্যার দেখি স্যার আপনার থেকে ভালো গাড়ি চালাই, তোরে তো এবার মারবো। তুই আমার থেকেও ভালো যদি গাড়ি চালাতিস তাহলে তো হয়েই যেত রে ভাই, সেই জন্য তুই ডান দিক ফলো না করে সোজা চলে যাচ্ছিলি। স্যার ওইটু গুলতে হবে, ওইটু গুলতে হবে আমার। আমরা আমরা শ্যামলীর ডেপোতে চলে আসছি। কেমন আছেন? তিনি আইছেন গ্রিন লাইন গোটে, বাবা রে ও তো দাঁড়াও যাবে না। আরে ভাই আসতেছি, দাঁড়ান। আপনার কিছু করতে পারল? আরে ভাই গ্রিন লাইনারদের সাথে আমাদের কি কোনোদিন যোগাযোগ ছিল? আপনাদের নাকি অনেক নতুন গাড়ি আছে। এই দেখেন এই পিছনেরটা ডেলিভারি, ওই যে ওইটা, তারপরে ওই একটা শ্যামলী, এগুলো সব নতুন, এগুলো সব আজকে চলে যাবে। এখন হাতে কাজ কম, এখন শুধু পালিশের কাজ চলছে। আচ্ছা ভাই এখন কি করা যায় ভাই, গ্রিন লাইনে তো আমি কি করব সেটাই চিন্তা করতেছি। আচ্ছা আমরা গ্রিন লাইন রে, গ্রিন লাইন বানিয়ে দিচ্ছি। আর কি অন্য কিছু বানাবো? আরে ভাই না, গ্রিন লাইনই বানাবেন, আমি ওদের নাকের ডগা দিয়ে গাড়ি চালাবো এবং ওদেরকে আমি হান্টু বাইরে দেখাবো। আরে হান্টু বাইরে দেখাবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই গাড়ি একেবারে নতুন বানাই দিচ্ছি, আপনি টেনশন নিয়েন না। গ্রিন লাইন কি কালার করব? সাদা করবেন না লাল করবেন নাকি গোল্ডেন করবেন? যেটা বলবেন সেটা করে দেয়। আচ্ছা সাদা করে দেয়, সাদাই খরচ কম আছে, একদম ফটফকা লাগবে। আচ্ছা আচ্ছা, তা কি কতক্ষণ লাগবে? গাড়ির ইঞ্জিন তো মনে আছে, ভালো আছে, ওটা তো চেঞ্জ করবো না, কারণ গ্রিন লাইনের ইঞ্জিন আবার আমাদের ইঞ্জিনের সাথে মিলবে না, সুতরাং ওইটা আমাদের কাছে নাই। যে ইঞ্জিন আছে সেটা থাক, বডিটা একদম ফুল ওয়াশ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, কত সময় লাগবে? বেশি সময় লাগবে না, আপনি একটু ঘোরেন ফেরেন এখানে, গাড়িগুলো দেখেন, আমাদের নতুন গাড়ি, কাজ হয়ে যাচ্ছে। এ আরু ইয়েস বস, গাড়ি নিয়ে যা, গাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি গাড়ি নিয়ে যা। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ম্যানেজার, এই তুই গাড়ি থেকে নাম। ইয়ে আচ্ছা আমি আজকে একটু ব্যাগে দিয়ে দেই গাড়ি। আচ্ছা ম্যানেজার সাহেব আজকে আমাদের হেলপার একটু দিয়ে দিক। আচ্ছা যদি পারো তো তাহলে দিয়ে দিক, কোনো অসুবিধা নাই। এ আরু তুই ওই জায়গায় থাক, এর হেল্পার আজকে রাখি দেবে। যদি গাড়িতে লাগে তোর খবর আছে? স্যার কোনো লাগবে না, দেখে আমি পুরো ব্যাংকের মধ্যে। আস্তে আস্তে নে, আস্তে নে, আস্তে নে, আস্তে নে। উড়ে আল্লাহ রে, তুই কী চালাচ্ছিস সে? হ্যাঁ নে নে নে, আসে নে। ও ভাই স্যার দেখি স্যার কি সুন্দর চালাচ্ছি, পুরো ব্যাংকের, ব্যাংকের, ব্যাংকের। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের হেল্পার আজকে ভাই কী ব্যাক গিয়ার মেরে গাড়িটা নিল, এবং গাড়িটা নতুন করার জন্য তাকে হচ্ছে কারখানার মধ্যে ঢুকানো হচ্ছে, মানে গোডাউনের মধ্যে ঢুকানো হচ্ছে, সেখান থেকে নতুন করাবে। সুন্দর করে রাখ। ওকে স্যার, ওকে ওকে ওকে। তা ম্যানেজার সাহেব আমি একটু ঘোরাফেরা করি, আপনি গাড়িটা নতুন বানান। হ্যাঁ রিপোর্ট ভাই, চাল অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি গাড়িগুলো দেখেন, নতুন গাড়ি, ওই যে পাশে ওইগুলো ঢুকে ঢুকে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক ঘন্টা লাগবে? হ্যাঁ এক ঘন্টার মতো লাগতে পারে, যান যান, শুধু রং করে দেবো একেবারে, অটোমেশিং এ রং হবে, অত টেনশন করেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঘন্টা লাগবে, আর এখানে ভাই দেখো সব নতুন নতুন গাড়ি, এগুলোকে ভাই ডেলিভারি দেওয়া হবে। ও মাই গড, সব ব্র্যান্ড নিউ বানানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, চকচক করতেছে, পুরো গ্লাস স্ক্রিন। আমার গাড়িটা কি আজকে এরকম হবে? যাই হোক এই গাড়িটার মধ্যে ঢুকে বসি, ঢুকে বসে একটু এসি বেসি খাই, এটার ভিতরে কন্ডিশন। ও ভাই কঠিন বানায় ফেলছে, একেবারে সব নতুন নতুন, দেখছো ভাই তোমরা, স্টিয়ারিং পর্যন্ত এখনো লাগায়নি, একদম ব্র্যান্ড নিউ করে রাখছে ভাই, অ্যাপি লাগছে। যাই আমি এখানে একটু বসে আরাম খেতে লাগে, এক ঘন্টা হোক, এক ঘন্টার পরে ইনশাল্লাহ আমরা হচ্ছে ইয়ে করবো। ও ভাই এক ঘন্টা তো হয়েই গেল, কি আমি তো গাড়ি তো দেখেই ফেলছি গাড়ির মধ্যে থেকে। ওই দেখেন গাড়ি দেখেন, ও ভাই দেখো গ্রিন লাইন, মানে তোমাদের কি মনে পড়ে সেই পুরানো দিনের কথা? সেই পুরানো গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, গ্রিন লাইনের সেই কালার ভাই, তোমরা তো ভাই সেই কালার তোমাদের কাছে আছে কিভাবে? আরে আমাদেরকে সব কিছুই নিয়ে রাখতে হয়, সব কিছু সব। ওরে বাবা আপনার তো সব লাইট হর্ন সবই চেঞ্জ করে দিয়েছেন। আরে রিপাত ভাই বলেছিল গাড়ি পুরো ব্র্যান্ড নিউ হয়ে যাবে। আচ্ছা
বন্ধুরা দেখো একটু আগেও কিন্তু এই গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, আর এখন ভাই সে আদি আমলের গ্রিন লাইন একদম ব্র্যান্ড নিউ। এই গাড়ি দেখলে তো ভাই গ্রিন লাইন আলাদা ভাই বলবে যে ওরে আল্লাহ রে ভাই গাড়িটা দেন ভাই, এত পুরানো গাড়ি ভাই আপনারা কীভাবে নতুন করলেন। আসলে তো জানে না শ্যামলী বৌদি আল্লাদের হাতে জমক আছে। থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে রিমান ভাই সবসময় তো আপনি আমার সাথে আছেন, আপনি আমার দিকটা দেখেন আমি আপনার দিকটা দেখি, দুইজনই তো দুজনের দিক দেখি, এই জন্যই তো আপনার জন্য করি। বোঝেন না আপনি অনেক ভালো লোক। আরে ভাই আপনিও তো অনেক ভালো লোক, আপনার জন্যই তো ভাই এতগুলা গাড়ি ভাই আমি এরকম নতুন করে দিতে পারছি, এই জন্যই তো ভাই ফেসবুকে এত আমার নাম। আসলে তো আপনারা আমার জন্য অনেক পরিশ্রম করে। আর বলবেন না লজ্জা দিয়ার না রিমান ভাই, আর লজ্জা দিয়ার না, তা এটা বিক্রি করে কিন্তু দেবেন। ওকে ওকে সব হবে আপনার জন্য হবে ভাই, আপনার জন্য সব তোলা আছে। তা আমি এবার একটু গাড়িটা ড্রাইভ করি। আচ্ছা যান, মনের মতো করে চালান, আর যোগাযোগ কাকে গাড়ি এই গ্রিন লাইন বাদে অন্যান্য গাড়ি আনবেন, গ্রিন লাইন আনতে যাবেন, এ তো আমি অনেক কষ্ট রিক্সে করে দিলাম কিন্তু। ওকে 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 ম্যানেজার সাহেব ওকে। এ নাম আচ্ছা আমি একটু চালাই। নাম 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 আচ্ছা আমার একটু চালাতে দিলেন না। এই তুই পাশে বসে থাক, ম্যানেজার সাহেবকে বলে আসি। ম্যানেজার সাহেব আসি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ভাই এটাকে টেস্ট ড্রাইভ করতেছি, টেস্ট ড্রাইভ করার জন্য বের করছি, কারণ এটাকে কিন্তু আমরা একদম ভাঙড়ি অবস্থায় নিয়ে আসছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ। আর রাস্তা এখন গাড়ির সংখ্যা কমই আছে, হালকা যায় হালকা যায় হালকা যায় হালকা যায় এই যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ির কিন্তু টান কিন্তু সেই মাপের আছে। ও ভাই কঠিন কঠিন, এই দেখো টান দেখছো। ও ভাই রে দেখো তো, আরে তুই এরকম চালালি অ্যাক্সিডেন্ট হবে ভাই, আমার হাতে হবে না ইনশাল্লাহ। চিন্তা করিস না চিন্তা করিস না, দেখ কিভাবে গাড়ি চালাতে এটা শুধু দেখ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভাঙড়ি গাড়ি রে কি বানায় ফেলছি, একেবারে নিউ ব্র্যান্ড নিউ। আর ভাই হান্টু ভাই সামনে দিয়ে একটু গাড়ি চালা নিয়ে যায়, হান্টু ভাই একটু বলে আসি। ও হান্টু ভাই দেখেন কি বানিয়ে ফেলেছি, আর বারবার জিজ্ঞেস করবে কোন জায়গা থেকে বানাইছি কোন জায়গা থেকে। ও ভাই কি সাসপেনশন করে দিছে ভাঙার উপর দিয়ে ভাই, কোনো সমস্যা হচ্ছে না, কি উড়াদুড়া চালাচ্ছি আমি দেখছো। তোরে তো চালাতে দিছি ভাঙা অবস্থা, একটু নতুন অবস্থায় চালাতে দেবে না। আরে দেবো দেবো সবাইকে দেবো। ব্রেক দেখছিস ওস্তাদ কঠিন, জ্যামের মধ্যেও তো কঠিন ধরে কঠিন, ওরা বাবা রে হেভি লাগতেছে। এ সাইড দে সাইড দে সাইড দে, এই দেখো ওরে একটা ভুসকি দিয়ে ঢুকাই দিলাম গাড়ি। ও বাবা ওরে বাবা রে আপনি তো হেভি চালিয়ে চালাচ্ছেন, ওরে বাবা রে আপনার গাড়ি চালানো দেখলে তো ভয় লাগে, আল্লাহ রে বাবা ভয় লাগে ভয় লাগে। আরে ভয়ের কিছু নাই, তোমাদের রিফাত ভাই যখন গাড়ি চালায় তখন ভাই আশপাশে ঝড় উঠে যায়। ওরে বাবা ওরে বাবা রে কোনো সিগন্যাল মারলেন না, একটু এই যে আপনার সাথে হান্টু ভাইয়ের এখানে আইসেন না। হ্যাঁ এইবার হান্টু ভাইয়ের সাথে একটু ল্যাশ করে আসি, মানে কথা বলে আসি। কই হান্টু ভাই, হান্টু ভাই কি অবস্থা? আরে হান্টু ভাই দেখেন দেখেন দেখেন, একটু চেনেন কিনা এই গাড়িটা কই? আরে এটাই তো সেই গাড়ি, দাঁড়ান ভিতরে ঢুকাই, আপনাদের এখানে জ্যাম পড়ে গেছে। বুঝলাম না সেই গাড়ি মানে এই গাড়ি মানে বুঝলাম না, সেটা তো ভাঙা গাড়ি ছিল। হ্যাঁ এটারে কি কোনো তো গ্রিন লাইন থেকে নতুন গাড়ি আনা? আরে হান্টু ভাই আপনি এত টেনশন করেন না, আমি আসতেছি ভিতরে। বন্ধুরা আমি এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি। এই হেল্পার তুই ভিতরে বুঝবেন না ভাই, কিছু করার নাই, আমাদের শ্যামলী বৌদি উপকার করছে, গাড়িটা বিক্রি করবো গ্রিন লাইন আলাদা বলেন। আরে ভাই আমি আপনার দিয়েছি 50 লাখ, না 80 লাখের নিচে কোনো গাড়ি হবে না। আরে রিবাদ ভাই একটু শোনেন না ভাই, শোনার শোনা শুনে নাই, যদি 80 লাখ হয় আমার সাথে যোগাযোগ করেন, অনেক ভাব ধরছিলেন, আনিপালারাও ভাব ধরছে, আপনারাও ভাব ধরছেন, থাকেন। আরে রিবাদ ভাই জনের জন্য 60 লাখ দিবানি? না না রে ভাই না ভাই না, দেখেন 80 লাখ দিলে আমি আসি।
আরে রিবাদ ভাই একটু শোনেন, আরে ভাই আমি একটু টেস্ট ড্রাইভ করে আসি তারপরে শোনা শুনি। তা বন্ধুরা আজকের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ঘুষি মেরে দিও, বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিও। দেখলে তো ভাই কীরকমভাবে লোভ দিয়ে আসলাম, এই গাড়িটা ভাই 80 লাখ বলছি ওরা 60 লাখ পর্যন্ত চলছে ভাই, আমাকে তো ফোন দিয়ে জ্বালাবে। দেখো এই গাড়ির টান দেখছো, কঠিন টান, একেবারে রিয়েল গাড়ি, নতুন গাড়ি। আরে বাবা আরে কিসের ভয়, কোনো ভয় নাই নাই, কোনো ভয় কোনো ভয় নাই। তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।